50 টাকা তাহলে 50 50 কত 100 100 আর হচ্ছে 120 কত আসে 220 টাকা আর এটার প্রাইস তো হচ্ছে আপনার 400 টাকা তাই না তো এই লেডিস পাতার দাম কি আমি 180 টাকা বলবো সো ভিউয়ার্স বর্তমানে নারায়ণগঞ্জের মধ্যে সবথেকে বেশি বাস ক্রিয়েট করে আছে যে কয়েকটা রেস্টুরেন্ট তার মধ্যে একটা হচ্ছে ওই যে ওদিকে গোজ খালিফা আরেকটা হচ্ছে আমরা যেখানে দাঁড়া আছি মানে লেভেল 7 আর আরেকটা হচ্ছে ঠিক এর পিছনে পোর্ট ডান্ডি তো পোর্ট ডান্ডির এখনও কোনো গ্র্যান্ড ওপেনিং হয় নাই গোজ খালিফা ওদেরও গ্র্যান্ড ওপেনিং হয় নাই সো ওই যে দুই জায়গাতে গিয়ে আমি কোনো ভিডিও মেক করতে পারতেছি না বা শ্যুট করতে পারতেছি না বাট এটার জন্য গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে এই জন্য এখানে আমরা চলে আসছি তো এটার লোকেশনটা আপনাদের প্রথমত বলে দিই সেটা হচ্ছে ওই যে ওদিকে দেখতেছেন চাষারা বালুর মাঠ দেন এদিকে দেখবেন যে ওই যে ওদিকে KFC আছে তো ওই KFC-র ঠিক পিছন দিকে হচ্ছে আপনার লেভেল 7 তো এটার নাম যেমন লেভেল 7 এটা হচ্ছে এই বিল্ডিংয়ের সাততলাতে অবস্থিত চলেন আমরা একেবারে কর্নার দিকে যাই বিকজ যদি একটা ভালো স্পেস আছে যেখানে দাঁড়ায় আপনাদের কাছে ভালো করে ভিডিওটা প্রেজেন্ট করতে পারবো সো আমরা ওদিকে যাই অ্যান্ড ওয়ান বাই ওয়ান দেখি যে লেভেল 7 আইসা ডেকোরেশন হিসেবে বা খাবার হিসেবে আমরা আজকে কী কী পাচ্ছি দেন সব কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করবো আমাদের কিছু জিনিস আমার কাছে খুবই ইউনিক লাগছে খুবই ভালো লাগছে যার মধ্যে একটা হচ্ছে আমাদের লোগোটা L7 তো এটা ভালো হইলো আপনাদের কিছু যাবে আসবে না আমারও কিছু যাবে আসবে না এখন কথা হচ্ছে এদিকে আরেকটা জাস্ট লাইটিং বা ডেকোরেশন সব কিছু মোটামুটি আমাদের কাছে ভালো লাগতেছে বা আমার কাছে ভালো লাগতেছে আমি ট্রাই করবো ভিডিওতে যতটুকু পসিবল আপনার কাছে প্রেজেন্ট করার আমরা একটা সিট নিয়েছি এখানে বিকজ এই জায়গাটাতে একটু সাউন্ড কম আছে দেন হচ্ছে এদিকে আসলে দাঁড়াইছি বিকজ অফ একটা জিনিস আপনাদের দেখানোর জন্য ওই যে নিচের দিকে তাকালে দেখবেন আপনারা হচ্ছে পোর্ট ডান্ডিটা তো এখানে আমরা কিছু ওনাকে গিয়েছিলাম আজকে অ্যাভেলেবেল ছিল না বা ওনাদের বলছে যে ওনাদের গ্র্যান্ড ওপেনিং এখনও হয় নাই তো ভিডিওটা আজকে না করাটাই ভালো তো এই জন্য আমরা করলাম না ভুটেই এত কি এর ফালতু প্রমোশন সো যাই হোক আমরা এখানে বসি ডান হচ্ছে বসার পরে লেভেল 7 এর যে মেনুটা আছে সর্বপ্রথম ওইটা আপনাদের দেখাই নেই বিকজ যে সব কিছু আমরা খাইতে পারবো না বাট সব কিছু আপনাদের দেখাতে পারবো যে আসলে ওনাদের কাছে কী কী অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে লেভেল 7 এর মেনু তো এখানে মেনুর মধ্যে গেলে আমরা যেটা দেখবো যে প্রথম পেজে ওনাদের এখানে স্টার্টার সালাদ স্যুপ হিসেবে অনেকগুলো আইটেম আছে দেন হচ্ছে এদিকে কন্টিনেন্টাল কিছু আইটেম আছে বা সেট মেনু আছে Platter 1, 2, 3, 4 এরকম কিছু এদিকেও আছে কয়েকটা প্লাটার তারপরে আসি পরের পেজে এদিকে মেনস হিসেবে আপনার চিকেন স্টিক আছে গ্রিল চিকেন আছে দেন হচ্ছে রেড স্ন্যাপার গ্রিলড এগুলো আছে এটা হচ্ছে 2 পার্সনের জন্য প্রাইস হচ্ছে 1600 টাকা এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি বেশি লাগতেছে তবে আইটেমও অনেক কম না মোটামুটি বেশি আইটেমই দেওয়া আছে দেন ফিশ চিপস অ্যান্ড এক্সেট্রা বহুত কিছুই আছে তো যতটুকু পসিবল হয়েছে আমি আপনাদের ভিডিওতে দেখাই নিছি যে লেভেল 7 আসলে আপনারা কী কী পাবেন বাকিটা যদি কোনো কিছু মিসিং থাকে তো আপনারা কাইন্ডলি এখানে এসে যোগাযোগ করে নিতে পারেন তো ওনাদের মেনুটা দেখার পরে আমি একটু দেখি যে আসলে ওনাদের এখান থেকে কী কী আজকে নেওয়া যেতে পারে অ্যান্ড কী কী খাওয়ার পরে আপনাদের কাছে প্রেজেন্ট করা যেতে পারে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমরা করতে আসছি হচ্ছে লাঞ্চ টাইমে আর লাঞ্চ টাইমে যেহেতু চলে আসছি আজকে দুইটা আইটেমই আমরা হেভি হেভি নিয়েছি যার মধ্যে প্রথমত ছিল আমাদের টেক্স ম্যাক্স ফ্রাইস তো এটার মধ্যে আপনারা কিছু ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে যাবেন কিছু চিকেন ফ্রাই পেয়ে যাবেন উইথ লটস অফ চিজ যেটার প্রাইস ছিল 350 টাকা অ্যান্ড এটা নিয়েছি আমরা আরেকটা প্লাটার বলতে পারেন আপনারা সো এটার মধ্যে আমরা পেয়েছি চিকেন বারবিকিউ উইথ গার্লিক রাইস দেন এটার সাথে কিছু সর্টেড ভেজিটেবল পেয়েছি এটা ফ্রেঞ্চ ফ্রাই বা ম্যাশড পটেটো দেওয়া ছিল তো এই দুইটার কোনোটাই আমার কাছে মনে হচ্ছে না জাস্ট আলু পিস পিস করছে রেগুলারের মতো দেন হচ্ছে এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজা দিয়ে দিছে উইথ সাম চিলি পেপারস অ্যাজ আই এম সিং সো যেহেতু আমাদের খাবারগুলো চলে আসছে এখন ওয়ান বাই ওয়ান ওনাদের দুইটা খাবারই আমরা ট্রাই করি প্রথমত আমরা ট্রাই করবো হচ্ছে এই আইটেমটা টেক্স ম্যাশ ফ্রাই তো এটা প্রথমত ট্রাই করার মেন রিজন হচ্ছে যে এটার উপর লটস অফ চিজ দিয়ে দিয়েছে তো এটা যদি আমরা খাইতে বা ট্রাই করি
করতে বেশি একটা লেট করি তাহলে পুরো চিজটা জইমা খির হয়ে যাবে। যাই হোক, খাবার যেহেতু আমাদের সামনে চলে আসছে, এখন প্রথমত আমরা এটা ট্রাই করি। সো আপনার ভিউয়ার্স, সামনে আসতে দেখবেন যে উপর দিকে অনেক বেশি চিজ দিয়ে দিয়েছে, তো এটা একটু ঠান্ডা হয়ে গেছে। যদি আর একটু গরম থাকতো তাহলে এইভাবে টানলে একটা চিজের সুন্দর একটা চিজ দেখতে পারতাম। তো আপাতত এরকম জঙ্গলই চোখে ভাসতেছে। সো যাই হোক, ভিতর দিকে দেখতেছি যে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে। তো আমাকে প্রথমত বলছিল যে ওনারা এটার মধ্যে অনেক পরিমাণে নাকি চিকেন থাকবে, বাট আমি তো তেমন একটা চিকেন বা মুরগি পাইতেছি না। তো এখানে অল্প একটু মুরগি দেখা যাচ্ছে, এদিকে অল্প একটু চিকেন দেখা যাচ্ছে। তো যাই হোক, যাই পাইছি তাই পাইছি, এখন এটা ট্রাই করি। সো ভিউয়ার্স, কথা হচ্ছে যে আলু 16 টাকা করে কেজি আমাদের এরিয়াতে নারায়ণগঞ্জে, মুরগি হচ্ছে 160 টাকা করে কেজি। তো এটা বলার একটা রিজন হচ্ছে এই প্লাটারটা যে নিয়েছি টেক্স ম্যাক্স ফ্রাই, তো এটার দাম ছিল 350 টাকা। তো এটার মধ্যে মোর দেন 80% ছিল জাস্ট ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ছিল 10%, চিজ ছিল 10%। এখন আলুর দাম হচ্ছে মাত্র 16 টাকা করে কেজি। ট্রাস্ট মি, যদি 100 টাকা করে কেজিও হইতো তারপরেও এটার আমি মোটেও বলতাম না যে এটা 350 টাকা ডিজার্ভ করে, বিকজ এটার মধ্যে জাস্ট কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে দিছে, অবভিয়াসলি আলু দিয়ে করে দিছে। তো এটার জন্য খাবারটার টেস্ট অবশ্যই ভালো ছিল, চিজ দিয়ে দিয়েছিল, চিকেন অল্প পরিমাণ দিয়েছিল। এটার মধ্যে আপনি কিছুটা নাচোস নাচোস ফিল পাবেন বা কিছুটা বেকড পাস্তার মতো ফিল পাবেন, বিকজ উপর দিকে যেমনটা চিজ দিয়ে দিয়েছে। তো লাইক টেস্ট কিন্তু অবশ্যই ভালো ছিল, যেটা না বললেই না। কিন্তু এটার প্রাইস যদি বলে তাহলে 350 টাকা না, এটা আমি হাই স্টেটের জন্য আমি 150 টাকা দিব। বিকজ এটা দেখলে এতটুকু একটা প্লেটের মধ্যে আপনি জাস্ট কিছু ফ্রেঞ্চ ফ্রাই পাচ্ছেন, যার মধ্যে অল্প পরিমাণে লাইক 10%-এর মতো চিকেন পাচ্ছেন অ্যান্ড চিজি পাচ্ছেন, আর কিছুই না। টেস্ট অবশ্যই ভালো ছিল, বাট এটার প্রাইসটা অনেক বেশি হাই। প্রাইস ফিলস লাইক ফায়ার্স টু মি, আমার মনে হইতেছে আগুনের মতো আমার পিছনটা জ্বলাই ফেলতেছে এটা, বিকজ এই একটা খাবারের জন্য আমি 350 টাকা দিতেছি। সো যাই হোক, এটা আমরা শেষ করলাম, এখন চলে যাব আমাদের যে প্লাটারটা আছে বারবিকিউ প্লাটার এটার দিকে। তবে এটার দিকে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, নর্মালি আমরা যখন একটা বারবিকিউ ট্রাই করি, বারবিকিউ চিকেনটা ট্রাই করি, তো এরকম একটা পিস দেওয়া থাকে যার প্রাইস থাকে হচ্ছে 100-120 টাকার মধ্যে, ধরি আমরা এটার প্রাইস হচ্ছে 120 টাকা। এখানে গার্লিক রাইস দিয়ে দিয়েছে একেবারে প্লেন, এটার মধ্যে না কোনো ভেজিটেবল না আদার্স কোনো কিছু আছে। তো এটা যদি আমি ধরি এখানে অ্যাভারেজলি জাস্ট একটা বাংলা হিসাব করি যে 30-40 টাকা বা 50 টাকার এখানে দিয়েছে, ধরেন 50 টাকা, ধরেন 120 টাকা কত আসে, 170 টাকা। দেন হচ্ছে এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছে, কিছু সালাদ দিয়ে দিয়েছে, এগুলার দাম যদি আমি ধরি 50 টাকা, তাহলে 50-50 কত, 100-100 আর হচ্ছে 120, কত আসে 220 টাকা। আর এটার প্রাইস তো হচ্ছে আপনার 400 টাকা, তাই না? তো এই লেটিস পাতার দাম কি আমি 180 টাকা বলবো? অ্যাকচুয়ালি তাদের অবভিয়াসলি আমি তাদের রেসপেক্ট করি, তাদের এত হিউজ ডেকোরেশন আছে, যেমন দেখা যাচ্ছে যে আউটসাইডে আশেপাশে দেখলে দেখবেন অনেক সুন্দরভাবে ওনার প্লেসটা ডেকোরেট করছে। দেন হচ্ছে ওনাদের স্টাফ বিল, আদার্স স্যালারি অনেক কিছুই আছে, অনেক কিছুই ওরা ভাই। তারপরেও এটা 220 টাকার জায়গায় 250 টাকা বা 300 টাকা রাখলেও কিন্তু প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, বাটে বুঝে এটার প্রাইস হচ্ছে 400 টাকা। তো যাই হোক, প্রাইস আগেই আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম, এখন এই প্লাটারটা ট্রাই করি, দেখি আসলে এই প্লাটারটার স্বাদটা কেমন। ফার্স্ট অফ অল এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টুকরা বা আলুর টুকরা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো 7টা টুকরা আমাদের দিয়েছে, একটা দিয়েছে চিকেনের পিস, অবভিয়াসলি একটি দেওয়ার কথা। তো চলেন এখন আমরা এটা ট্রাই করতে থাকি। সো ভিউয়ার্স, মাত্র আমরা ট্রাই করলাম ওনাদের বারবিকিউ যে প্লাটারটা ছিল ওইটা। এখন কথা হচ্ছে যে আই জাস্ট হেট ভেজিটেবলস, অথচ এটার মধ্যে ভেজিটেবল দিয়ে দিচ্ছে অনেকগুলা। দেন এটাও মোটামুটি ভালো ছিল, উপর দিক দিয়ে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছে, তো হালকা একটু স্পাইসি ছিল, স্বাদটা ভালো ছিল। ওনাদের যে বারবিকিউটা এটা জাস্ট লাভলি, অনেক বেশি মজা ছিল, একটা বার্ন বার্ন ফ্লেভার পাচ্ছিলাম। এটার বারবিকিউ সসটার মধ্যে ওনার একটু
চিলি ফ্লেভারটা অ্যাড করে দিয়েছে, এটা একটু বেশি স্পাইসি ছিল, খেয়ে জাস্ট অনেক বেশি মজা পাইছি আমি। তো এখন আসি 400 টাকার মধ্যে জিনিসটা আসলেই ওর্থ ইট কিনা, বা আমাদের 400 টাকা এটা ডিজার্ভ করে কিনা, যেটা অলরেডি একটু আগে এক্সপ্লেন করে আপনাদের বলে দিছিলাম। তো আমার রায় এখনও ওইটাই থাকবে। তো এখন ইন শর্ট লেভেল 7-এর ব্যাপারে আমি এটাই বলবো যে ওনাদের ডেকোরেশনটা টপ নচ, ওনাদের কোয়ালিটি টপ নচ, ওনাদের স্বাদ অ্যান্ড টেস্ট টপ নচ, সব কিছুই টপ নচ, কিন্তু প্রাইসটা ওভার টপ নচ। তো একটু আগে যে আইটেমটা আমরা ট্রাই করেছিলাম টেক্সমেক্স ফ্রাই, তো ওইটার মধ্যে না ওনাদের চিকেনটা, ওনারা বললো যে ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো যে মাত্র 100 গ্রাম চিকেন ওটার মধ্যে দিয়েছে। তো আমার মনে হয় যে আপনার প্রাইস যেমনটা হাই রেখেছেন, যদি চিকেনের অ্যামাউন্টটা বা পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতেন তাহলে অবশ্যই ভালো হইতো, নইলে দেখা যাচ্ছে যে আপনাদের ডেকোরেশন বা সব কিছু মিলে ওইটা লাইক আমার মনে হয় 150-200 ডিজার্ভ করে, এর থেকে বেশি ডিজার্ভ করে না। তো এই যে জায়গাটা ছবি তোলার জন্য অনেক বেশি মনে হয় একটু ফেমাস হয়ে গেছে বা পপুলার হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে মানুষ যে পরিমাণে এখানে এসে খায় তার থেকে 100 গুণ বেশি ছবি তোলে। বিকজ আমি এ পর্যন্ত আসার পরে এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে আসছি, তো আসার পরে আমি যে পরিমাণ মানুষ এখানে ছবি তুলতে দেখলাম আমার মনে হয় নারায়ণগঞ্জের মিনিমাম লাইক 70-80% মানুষের প্রোফাইল দিয়ে গেলেই আপনারা লেভেল 7 নিয়ে পিক দেখতে পারবেন। সো আর কোনো কথা বাড়াবো না, আমি ট্রাই করবো আপনাদের জন্য ওই যে নিচের দিকে দেখা যাচ্ছে পোর্টডান্ডি, তো এই পোর্টডান্ডিতে খুব দ্রুত আপনাদের জন্য ভিডিও প্রেজেন্ট করার, প্রথমত ওনাদের আগে গ্রান্ড ওপেনিংটা তো হোক। সো যাই হোক, এত কিছু আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। Thank you very much. Tata. Bye-bye. Allah Hafiz.